আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিকচার আইটি এর সার্ভিস সেন্টার থেকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ল্যাপটপটি আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটার দুইটা প্রবলেম, একটা হচ্ছে লক, আরেকটা হচ্ছে এই যে লকটা দেখা যাচ্ছে এই যে দেখেন, একটা হচ্ছে লক প্রবলেম আর একটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম। আমি ল্যাপটপটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের, এটা দুইটা প্রবলেম, একটা হচ্ছে লক প্রবলেম আর একটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম। এই যে দেখেন এই যে লকটা প্রবলেম, যে ল্যাপটপটা আছে এই যে লকটা প্রবলেম, এটা যখন শাট ডাউন করতে যায় বা ডিসপ্লেটা নামাইতে যায়, এই দেখেন এই সেটটা, এই সেটটাই যে মানে দেখছেন তো, এটা আস্তে আস্তে আর কি ক্যাচিং সহ ভাঙে যায়। এই যে অলরেডি এই ল্যাপটপটার এই যে এই সেটটা ভাঙেও গেছে, এই সেটটা ভেঙে গেছে। অনেকে ভাবে যে ক্যাচিং বা লক ভেঙে গেলে কাজ করা যায় না, আসলে এগুলো রিপেয়ারও করা যায় ক্যাচিং চেঞ্জ না করলে হয়। দুইটা সলিউশন দিই, একটা হচ্ছে ক্যাচিং চেঞ্জ অথবা লক সার্ভিসিং করা। তো এই লোক যেই লোকের ল্যাপটপ ওই লোকে এটা লক সার্ভিসিং করবে বলছে, তো আসলে আমরা এখন দেখি লকটা আমরা সার্ভিসিং করবো এখন। আমি তো